আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির বাংলাদেশ থেকে সম্ভবত এক ভাই জানতে চেয়েছেন যে মসজিদের পুরাতন মসজিদের জায়গা বিক্রয় করে উন্নয়নমূলক কাজে নতুন নতুন মসজিদে লাগানো যাবে কিনা বা আগের জায়গা কি করতে হবে আলহামদুলিল্লা ওসালাতামসাল আল্লাহ সম্মানিত ভাই আমাদের সমাজে মার্শাল্লাহ লোকজনের বৃদ্ধি পাচ্ছে এজন্য অনেক সময় আগের যে পুরাতন মসজিদ থাকে এটা জায়গা সংকুলন না হওয়ার কারণে বা যে কোনো কারণে বা রাস্তা হয়ে গেছে এইগুলির কারণে পুরাতন জায়গা ছেড়ে নতুন জায়গায় যেয়ে বেশি মানুষ যাতে ধরে উন্নত মানের মসজিদ তৈরি করা হয়ে থাকে তাই এটার মূলত মূল বিষয় হল যে আল আসল আল ওয়াকফ ওকফকৃত জায়গা যেটা মনে করেন পুরাতন মসজিদের জন্য যে মসজিদের জায়গাটা ওয়াকফ করা হয়েছে এই কৃত জায়গাটা এটা ব্যক্তিগত কোনো কাজে ব্যক্তিগত কোনো উপকারের জন্য ব্যবহার করা সাইজ নেই এই জন্য করে ওয়াকফ যেটা আল্লাহর হস্তে করা হয়েছে ওটা দিয়ে ওই রকম জিনিস যদি তৈরি করা যায় অথবা তার সে উন্নত করা যায় তাহলে সেটা জায়েজ মনে করেন পুরাতন মসজিদের জায়গা এখন বাউন্ডারি করে বাউন্ডারি করে রাখছেন তো এই জায়গা যদি বিক্রি করে ওই রকম আগের যে মসজিদ ছিল ওই রকম মসজিদ বানানো হয় অথবা নতুন মসজিদ বানাতে ওই টাকা দিয়ে আরও সংস্কার করা হয় তাহলে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু ওই জায়গাটা ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করা যাইজ নেই এখন যে কোনো উপায় হোক না কোনো ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করা যাবে না এটা শুধু মানে ওয়াকফকৃত কাজে মনে করেন ওখানে সংকুলন হচ্ছে না অন্য জায়গায় আপনারা মসজিদ তৈরি করলেন তো ওই জায়গাটা বিক্রি করে ওই টাকা দিয়ে অন্য জায়গায় মসজিদ বানানো বা নতুন যে মসজিদ বানাচ্ছেন সেইখানে ওই টাকাগুলো লাগা এবং সেটা যেন আমানতদার লোকের মাধ্যমে হয়ে যায় এটাই হলো মূল কথা এবং এই ফতোয়া দিয়েছেন শেখ বাজরা বাজ রাহেমাহল্লা তাঁকেও প্রশ্ন করা হয়েছিল মজমু ফাতোয়ার মধ্যে ফাতোয়া হ্যাঁ এগারো খণ্ডের বিশতম পৃষ্ঠায় এটা উল্লেখ রয়েছে যে তিনি বলেছেন যে ইসলামী শরীয়ত নিষেধ করেছেন কোন মানুষের মাল অপচয় করা তাই একজন যে দাতা তার এই মালটা নষ্ট হয়ে যাচ্ছে যদি এটা দিয়ে এরকম কোনো সব তার কাছে চলে না যায় হ্যাঁ ইন্দল্লাহ হার আলিকম ই আতুল মাল সহ মুসলিম যেটা এসেছে যে আল্লাহ তোমাদের জন্য মালকে বিনষ্ট করে হারাম করেছে সেই জন্য এটা দিয়ে যাতে ওই রকম মসজিদ হয় অথবা তার বড় বড়ো হয় তাতে এটা কন্ট্রিবিউট করা তাতে এটা সহযোগিতা করা যা এজ ইনশ আল্লাহ তালা হ্যাঁ ওই অনুরূপভাবে মর কি দা এম আর একটা ফতোয়া গ্রন্থ রয়েছে সেখানে ষোলো খন্ডের আটত্রিশ পৃষ্ঠায় এটা উল্লেখ করা হয়েছে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে পুরাতন মসজিদের জায়গা হ্যাঁ বিক্রি করে নতুন মসজিদে লাগালে কি হবে বা সেখানে কোনো যদি মাদ্রাসা তাহফিজ করা যায় মানে হেবজ বিভাগ মাদ্রাসা করেন সেটাও জায়জ মসজিদের জন্য মনে করেন ওখানে মহিলাদের মসজিদ করেন সেটাও জায়েজ হবে বলতেছেন যে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে এই পুরাতন মসজিদের জায়গায় কী করবো তাহবিল কদিম এল আল মাদ্রাসা তালিম মুসলেমিন যদি পুরাতন মসজিদটা এখন মাদ্রাসায় পরিণত করা হয় তাহলে সেটা কী হবে তাতেও তারা বলেছেন যে লা কামাত মসজিদুল জাদিদ যে নতুন মসজিদ বানানোতে তাতে কোনো অসুবিধা নেই ও তাকবিমুল মসজিদুল কদিম বেওয়াহল খেবরা হ্যাঁ যে পুরাতন মসজিদের জায়গায় যারা নির্ভরযোগ্য লোক আছেন তাদের মধ্যে মাধ্যমে এই জমির জায়গা দাম নির্ধারণ করে অথবা সেখানে বিক্রি করা অথবা সেখানে যদি একটা ওই যে হেফজোখানা বা ইত্যাদি তৈরি করা যায় তাতে কোনো ইনশাআল্লাহ অসুবিধা নেই এই কথাও তারা উল্লেখ করেছেন কাজে আশা করি বুঝতে পেরেছেন তাআলা আপনাদের ব্যাপারটাও হলে এরকম যদি সেখানে ওখা আগের মসজিদের জায়গার জায়গা থেকে ও ব্যক্তিগতভাবে নেওয়া যাবে না হ্যাঁ তবে ওইটা যদি মসজিদের কাজে ওয়াকফের কাজে লাগানো যায় তাহলে সেটা আল্লাহ আলম সব ওসল আল্লাহ আলম নবীন মহম্মদ আসসালাম আলাইকুম বরহমতুল্লা